সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। রাজধানীবাসীর কাছে যেন এক অধরা স্বপ্ন ধরা দিল। বলছি স্বপ্নের মেট্রো রেলের কথা। সব জল্পনা কল্পনা আর সমালোচনার অবসান ঘটিয়ে মেট্রো রেল পরীক্ষামূলক চলাচল শুরু করলো। কিভাবে চলল, কত কিলোমিটার গতিতে ট্রেনটি ছুটেছে, বা এই ট্রেনে যাত্রী ছিল কিনা, কত কত প্রশ্ন, এসব প্রশ্নের উত্তরই থাকছে ভিডিও জুড়ে। দর্শক, প্রয়োজন মনে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। রাজধানী সড়কে বিশৃঙ্খলা পরিস্থিতি আর মহানগরীতে মানুষের ক্রমাগত আগমনের ফলে যানজট যেন একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। ঘন্টার পর ঘন্টা রাজপথে যানজটের কবলে পড়ে বসে থাকতে হয় নগরবাসীকে, ফলে হাতে অনেক সময় নিয়ে নগরবাসীকে শহরে চলাফেরা করতে হয়, যার কারণে দেশ অর্থনৈতিক দিক থেকেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর নগরবাসীকে সেই যানজটের কবল থেকে খানিকটা রেহাই দিতে মেট্রো রেলের পরিকল্পনা এবং তা বাস্তবায়নের পথে হাঁটতে শুরু করে সরকার। একে একে সব বাধা দূর করে স্বপ্নের মেট্রো রেল রাজধানীবাসীর কাছে ধরা দিতে শুরু করেছে। বাস্তবে দেখা মিলেছে মেট্রো রেলের। মেট্রো রেলের মহা কর্মযজ্ঞের মধ্যে উত্তরা থেকে মিরপুর হয়ে আগারগাঁও অংশের কাজ প্রায় শেষের পথে, আর উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুরের পল্লবী পর্যন্ত মেট্রো রেল চলাচলের জন্য সব প্রস্তুতি শেষ করছে দ্রুতই। জাপান থেকে মেট্রো রেলের কোচগুলো ডিপোতে পৌঁছানোর পর তা উত্তরার দিয়াবাড়ির মধ্যে ট্রেনগুলো চলেছে। সেগুলো ছিল পরীক্ষামূলক, তবে যা দেশের মানুষ কেবল দেখেছে গণমাধ্যমের মাধ্যমেই। এবার সেই বাধাও কেটে গেল। রাজধানীবাসী এবার তা সচক্ষে দেখতে পেল উড়াল পথে ইলেকট্রিক ট্রেন ছুটে চলার দৃশ্য। আনুষ্ঠানিকভাবে ভায়াডাক্টের উপর দিয়ে চলল মেট্রো রেল, আর এই ট্রেনের রুট ছিল উত্তরার দিয়াবাড়ি থেকে পল্লবী স্টেশন পর্যন্ত। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো উড়াল পথে ইলেকট্রিক দাঁড় ট্রেনে এগিয়ে চলেছে মেট্রো রেল। ২৯ আগস্ট রবিবার উত্তরার দিয়াবাড়ির মেট্রো রেল ডিপোর ভেতরে কোচ আনলোডিং এরিয়া থেকে পতাকা নাড়িয়ে মেট্রো রেল ভায়াডাক্টের উপর টেস্ট রানের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এরপর হুইসেল বাজিয়ে ভায়াডাক্ট এরিয়ায় উঠে পল্লবীর উদ্দেশ্যে দিয়াবাড়ি ছেড়ে যায় মেট্রো রেল। ঘন্টায় ২৫ কিলোমিটার বেগে ভায়াডাক্টের ওপর চলল মেট্রো রেল টেস্ট রান। মেট্রো রেল রাজধানীর উত্তরা থেকে পল্লবী পর্যন্ত 4টি স্টেশনের মধ্যে পরীক্ষামূলকভাবে এই ট্রেন চলাচল শুরু করলো। এই চলাচলকে বলা হচ্ছে পারফরমেন্স টেস্ট। দর্শক, এ নিয়ে আপনার মতামত প্রত্যাশা করছি। এই যাত্রায় 6টি বগি নিয়ে দিয়াবাড়ি ডিপো থেকে যাত্রা করে যাত্রীবিহীন ট্রেনটি উত্তরার উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ ও পল্লবী হয়ে ডিপোতে ফিরে আসে। চলাচলের সমস্যা আর দুর্ঘটনা এড়াতে পরীক্ষা নিরীক্ষা করছে DMTCL। সব কিছু ঠিক আছে কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হচ্ছে। এমনকি মেট্রো রেল যাত্রী নিয়ে চলার সময় স্টেশনে স্টেশনে থামার মতো করেই পরীক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছে DMTCL কর্তৃপক্ষ। মেট্রো রেলের পরীক্ষামূলক যাত্রা শুরু হলো, আর এটি সার্বিক কাজ শেষ হতে আরও 6 মাস লাগবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আলোচকরা সমালোচনা করবে, অপপ্রচার করবে, কিন্তু আমরা জবাব দেব কাজ দিয়ে। আগামী বছর জুনে পদ্মা সেতুর উদ্বোধন, এরপর কর্ণফুলী শেখ মুজিবুর রহমান পান, এবং বছর শেষে ইনশাল্লাহ তরুণ প্রজন্মের ডিম প্রজেক্ট, শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প MRT Line 6 তিনি নিজেই শুভ উদ্বোধন করতে পারবেন। আপনার
মেট্রো রেল ভায়াডাক্টের উপর দিয়ে আসে এমন সংবাদে মানুষের উচ্ছ্বাস যেন আর ধরে না। মেট্রো রেলকে দেখার জন্য রাজধানীর মিরপুর এলাকাতে উচ্ছুক জনতা সে কি অপেক্ষা। অপেক্ষার অবসান ঘটিয়ে ইলেকট্রিক দাঁড় ট্রেনে যখন মেট্রো রেল মিরপুর অংশে পৌঁছালো, তখন যেন বাঁধ ভাঙা আনন্দে মেতে উঠল নগরবাসী। যেন এক অধরা স্বপ্ন দেখা দিল রাজধানীর মানুষের কাছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী 2030 সালে 6টি মেট্রো রেলে চেপে যাতায়াত করা যাবে। 31 জুলাই পর্যন্ত কাজের সার্বিক অগ্রগতি হয়েছে 68.29%। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব হতে আগারগাঁও অংশের পূর্ত কাজ শেষ হয়েছে প্রায় শতভাগ। মেট্রো নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, সেগুলোর লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, দর্শক চাইলে আপনি দেখে নিতে পারেন। এরই মধ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশের বেশিরভাগ জায়গাতেই নিচের কাজ শেষ হয়েছে, চলছে স্টেশন মেরামতের কাজ। উত্তরা থেকে আগারগাঁওয়ের এসব জায়গা থেকে মেট্রো রেল নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলা হয়েছে, এতে করে সড়ক তার আগের রূপে ফিরেছে। কোথাও কোথাও আবার মেট্রো রেলের নিচ দিয়ে সৌন্দর্য বর্ধনের কাজও এগিয়ে চলছে। ডিভাইডারের মাঝখানে লাগানো হয়েছে হরেক রকমের গাছও। গত 18 আগস্ট পর্যন্ত 4 সেট ট্রেন দেশে এসে পৌঁছেছে, বাকি ট্রেনটি আসবে আগামী মাসে। প্রতিটি সেটে 6টি করে বগি রয়েছে, শুরুর ও শেষ বগিতে রয়েছে ইঞ্জিন। প্রথম দফায় যা উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুর হয়ে আগারগাঁও পর্যন্ত চলবে, দ্বিতীয় পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত আগারগাঁও থেকে মতিঝিল অংশের পূর্ত কাজের অগ্রগতি হয়েছে প্রায় 60%। ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি হয়েছে অর্ধেকেরও বেশি। দেশের প্রথম এই মেট্রো রেলে থাকছে 24টি ট্রেন সেট। প্রতিটি ট্রেন সেটে যাত্রী পরিবহন সক্ষমতা 2,308 জন। ঘন্টায় মেট্রো রেল উভয় পাশে যাত্রী পরিবহন করবে প্রায় 60,000, আর এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 22,000 কোটি টাকা। দর্শক, আজকে পর্যন্তই, বিদায় নিতে হচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত দিন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে লিখে তা আমাদেরকে জানান। ভালো থাকুন, নিরাপদে থাকুন আর আমাদের সাথেই থাকুন।